তারপর লিখলাম টার্ম, তারপর লিখলাম পার্সেস ফাইল ফর্মুলা, তারপর লিখলাম ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট মানে কি? লোন অ্যামাউন্ট। এবারে এখানে আসে আমি পড়াবো পার্সেন্টেজ ফ্রেজের নিচে মান্থলি পেমেন্ট। তখন মান্থলি পেমেন্ট আমি বলে দিলাম যে আমি 10,000 টাকা দিতে পারবো মাসে, ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম। তো মান্থলি পেমেন্টটা আপনি পরে এখানে দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই। তাহলে একটু ফরম্যাটটা করলাম, করার পরে আমি এসে বললো কি আমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আমি লিখলাম ডাউন পেমেন্ট হবে। লোন অ্যামাউন্ট কি হবে তাহলে? ইকুয়াল টু লোন অ্যামাউন্ট কি হবে? লোন অ্যামাউন্ট কি হবে যদি 20% ডাউন পেমেন্ট হয়? লোন অ্যামাউন্ট কত হবে? 20% স্যার, 80%। এটা তো সিম্পল একটা ব্যাপার। তাহলে একটু ফরম্যাটটা করলাম, এখানে একটা সূত্র করলাম ইকুয়াল টু PMT ব্র্যাকেট ইন্টারেস্ট অবলিক 12 কমা টার্ম কমা মাইনাস লোন অ্যামাউন্ট। এখানে যেটা বলছি সূত্রের মধ্যে বলছি যে PMT হলো সূত্র, পেমেন্ট মান্থলি টার্ম। হ্যাঁ, PMT A2, A2 মানে 12 দিয়ে ভাগ করছি। কেন 12 দিয়ে ভাগ করছি? মাসটা 12 মাসে 1 বছরের জন্য, কারণ যে 10% সেটা 1 মাসের জন্য না 12 মাসের জন্য, কিন্তু আমি কিস্তিটা প্রতি মাসে দিচ্ছি। সেজন্য কি করলাম, মান্থলি পেমেন্টকে আমি 12 দিয়ে ভাগ করলাম, সরি ইন্টারেস্টকে 12 দিয়ে ভাগ করলাম, কমা টার্ম, টার্মটা এখানে আবার নিয়ে আসলাম, তারপর মাইনাস হবে প্রত্যেকে লোন অ্যামাউন্ট থেকে আমার টাকাটা ক্রমান্বয়ে সেটা রাখলাম সূত্রের মধ্যে। কার্সরটা আমি রেখে করে যাব, আমার এখানে দেখো কি দাঁড়াচ্ছে, ডাটাতে ক্লিক করলাম, ডাটাতে গিয়ে যে ওয়াট ইফ অ্যানালাইসিস এর ওখানে যে দেখো এখানে গোল সেট আছে না, গোল সেট ক্লিক করলাম, এখানে সে চলে আসছে সেট সেল। সেট সেল মানে যেটাতে আছে সেটা কোন সেল না, টু ভ্যালু, মাসে আমি কত টাকা দিতে পারবো, মাসে আমি কত টাকা দিতে পারবো। বললাম যে আমি মাসে 10,000 টাকা দিতে পারবো, এখানে কিস্তিটা আমি নির্ধারণ করেছি যদি আমি 12 মাসে পরিশোধ করবো। এখানে গিয়ে আমি দিলাম, এখানে 10,000 টাকা দিলাম, সেন্ডিং সেল, সেন্ডিং মানে পার্সেন্টেজ সেলটা সেন্ডিং সেল সেন্টার থাকে, পার্সেন্টেজ সেলটাকে সেন্ডিং সেল হিসেবে দেখাই দিলাম, দিয়ে ওকে দিলাম, যোগ বিয়োগ অনুপাত শেষ। হ্যাঁ, এখন দেখো দশমিকের পর অনেক সংখ্যা চলে আসছে, আমরা এটাকে কমাই দিই, বাদ দিয়ে দিলাম, দশমিকের পর সংখ্যা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি যদি 10,000 টাকা মাসে দিতে পারি, আমি ১৪২,181 টাকা দামের একটা জিনিস কিনতে পারবো, ঠিক আছে। আমি যদি মাসে 10,000 টাকা দিতে পারি, তাহলে 142,181 টাকা দামের একটা জিনিস কিনতে পারবো, আমাকে সাথে সাথে 28,000 সামথিং দিতে পারি। কি করলাম, টোটাল ইন্টারেস্ট, তারপর দেখলাম টোটাল পেমেন্ট, উল্টো হয়ে গেছে টোটাল পেমেন্টটাকে করে রাখলাম।
তাহলে টোটাল পেমেন্ট এখন বের করব, তাহলে কিভাবে বের করতে হয় বলতো? টোটাল পেমেন্টটা কিভাবে বের হবে? টোটাল পেমেন্টটা কিভাবে বের হবে? ইন্টারেস্ট কি কাকে কি কোনটা দিলে কোন দিলে ইন্টারেস্টটা বের হবে? ইয়া সরি টোটাল পেমেন্টটা বের হবে লোন অ্যামাউন্ট। হ্যাঁ টোটাল পেমেন্ট, পেমেন্ট তাকে কত টাকা দিচ্ছি এটা কিভাবে বের হবে? আমি বাজেট আমি তাকে দিচ্ছি কত? পাবে কত? 1,13,000 কিন্তু আমি তাকে 1,20,000 দিচ্ছি। এবার এখানে যে আমি বিয়োগ করতে জানতে চাই আসলে তাকে কত টাকা বেশি দিচ্ছি, তাহলে ইকুয়াল টু টোটাল পেমেন্ট মাইনাস লোন অ্যামাউন্ট। তাহলে 6,255 টাকা আমি তাকে বেশি দিচ্ছি। স্যার আপনি এখানে ডাউন পেমেন্ট দিচ্ছেন আর ডাউন পেমেন্ট তো দিচ্ছি না। আরে ডাউন পেমেন্ট তো দিছি, ডাউন পেমেন্ট যাই তো মোট টাকা আই যায়। এটা থেকে এটা ডাউন পেমেন্ট চলে গেছে, এরপর এটা লোন হিসেবে আছে। কে আমার কাছে পাবে এটা? এই টাকাটা আমাকে 12 মাসে পরিশোধ করতে হবে। ওই টাকাটা নিয়ে যেতে হচ্ছে মোট টাকা হচ্ছে মোট টাকা। ঠিক আছে, এবারে এই যে এখানে কিসের সূত্র, এই যে প্রমাণ দেয় বা একটা ডাউন পেমেন্ট, এই যে লোন অ্যামাউন্ট লেখা আছে, লোনটা লেখা আছে, আমি তো পার্সেন্ট ওয়াইজ দেখি নাই। যদি পার্সেন্ট ওয়াইজ লেখা থাকে টোটাল টাকাটা এসে পড়বে, এই যে লোন অ্যামাউন্ট এবং প্রমাণ দেয় প্রতি মাসে মাসে সে ওটাকে মাইনাস করে দেবে। বুঝা গেছে? প্রতি মাসে মাসে লোন টাকাটা মাইনাস করে দেবে। তাহলে সে আমার কাছে আমি তাকে কত দিচ্ছি? 1,20,000। হ্যাঁ 1,20,000, 1,20,000 টাকা দিচ্ছি। কিভাবে? মান্থলি পেমেন্টকে, মানে এটা তো মাস প্রতি মাসে মানে দিচ্ছি, কত মাস দিতে হবে? 12 মাস। তাহলে দিন দিলে আমি মান্থলি পেমেন্টটা পেয়ে টোটাল পেমেন্ট পেয়ে যাচ্ছি। ইন্টারেস্টটা কিভাবে পাবো? কত টাকা দিচ্ছি কত টাকা পাবে, তাহলে আমি টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাবো। বুঝতে পেরেছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবারে আমরা আরেকটা শীট নিই।